বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের লাকুড্ডি জলকল এলাকায় পৌরসভার প্রান্তিক সভাকক্ষেই ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বর্ধমান ডিস্ট্রিক্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন অভাব অভিযোগগুলি তুলে ধরে আলোচনা করেন। পরে ভোটাভুটির মধ্য দিয়েই নতুন কমিটি সংগঠন হয়। এই কমিটি গঠন নিয়েই দক্ষিণ দামোদরের ব্রিক ম্যানুফ্যাকচারার্স ইউনিয়নের সদস্যদের সাথে মতবিরোধ হয়, যদিও নতুন কমিটি গঠিত হয়। ইলেকশনের মাধ্যমে আমাদের সমস্ত কমিটি গঠন হয়। তা আমাদের এই সেটারই আজকে মানে সভা ছিল এবং সেখান থেকে কমিটি গঠন হওয়ার কোন সংগঠনে আমাদের ফিফটিল ওনার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ফিফটিল ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ছিল এবং সেখানে আমাদের কমিটি গঠনে সভা চলাকালীন আমাদের সভা সুস্থভাবেই হয়েছে, কিন্তু শেষের দিকে একটা হয়েছে আমাদের যে ইলেকশনটা হয় আর কি, সেই ইলেকশনের মধ্যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, যার জন্যে কমিটিটা ঠিক ফাইনাল হলো বলে আমরা মনে করছি না, বা হলেও আমরা সেটাকে এখনও পর্যন্ত আমাদের গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে নাই। আমরা শুধু দক্ষিণ দামোদর আমরা এটাকে আমাদের গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে নিই, যদিও ওটা মানে মেজরিটি হিসেবে ওরা গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে ওটাকে ওরা অফিসিয়ালি ওরা ট্রিট করেছে, কিন্তু আমরা সেটাকে বয়কট করেছি। আমরা বলেছি না, আমরা না আগামী দিনে নয়, এটা সিস্টেম অনেকরকমভাবে আছে। আগে আগেও কখনো যদি মতবিরোধ হয়েছে তাহলে সেখানে ইমিডিয়েট এক্সিকিউটিভ বডি মিটিং ডেকে সেই মিটিংয়ে কেউ ছেড়ে দিল, কেউ নতুন করে এলো, এরকম ঘটনা আগে আগে আছে। হয়তো তাকে নেওয়া হয়, কিংবা সেদিন সে একে মানে একটা কনফিডেন্স দিয়েছে, সেদিন ছিল না কিন্তু তাকে আমাদের চাই, তখন তা সে হয়তো সেদিন কোনো কারণে বাইরে কোথাও গেছে, সেই ক্ষেত্রে আমরা তাকে পরবর্তী ক্ষেত্রে মিটিংয়ে আমার রেজুলেশনকে তাকে অন্য কমিটি মিলে ঢুকে নিয়েছি বা নেওয়া চাই। যেটা ঘটনা হয়েছে কমিটিকেও মানছে না, তাই তো? না, কমিটিকে মানছে না, সেখানে আমাদের একটা মানে দ্বিমত তৈরি হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। সেখানে আমাদের যে একটা বড় জোন আছে সেই দক্ষিণ দামোদর দেখতে মানে না বলছে, তাই তো? তাদের কিছু মানে আর্জি ছিল, সেই আর্জিটা ওরা গ্রহণ করেনি, হ্যাঁ, সেই জন্য আমাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্ধমান থেকে বিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের লাকুড্ডি জলকল এলাকায় পৌরসভার প্রান্তিক সভাকক্ষেই ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বর্ধমান ডিস্ট্রিক্টসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এদিন সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন অভাব অভিযোগগুলি তুলে ধরে আলোচনা করেন। পরে ভোটাভুটির মধ্য দিয়েই নতুন কমিটি সংগঠন হয়। এই কমিটি গঠন নিয়েই দক্ষিণ দামোদরের ব্রিক ম্যানুফ্যাকচারার্স ইউনিয়নের সদস্যদের সাথে মতবিরোধ হয়, যদিও নতুন কমিটি গঠিত হয়। ইলেকশন চলে বা এক্সিকিউটিভ বডি বা টোটালি আর কি আমাদের মানে ইলেকশনের মাধ্যমে আমাদের সমস্ত কমিটি গঠন হয়। তা আমাদের এই সেটারই আজকে মানে সে সভা ছিল এবং সেখান থেকে কমিটি গঠন হওয়ার কোন সংগঠনে আমাদের ফিফটিল ওনার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ফিফটিল ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা ছিল এবং সেখানে আমাদের কমিটি গঠনে সভা চলাকালীন আমাদের সভা সুস্থভাবেই হয়েছে, কিন্তু শেষের দিকে একটা হয়েছে আমাদের যে ইলেকশনটা হয় আর কি, সেই ইলেকশনের মধ্যে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি, যার জন্যে কমিটিটা ঠিক ফাইনাল হলো বলে আমরা মনে করছি না, বা হলেও আমরা সেটাকে এখনও পর্যন্ত আমাদের গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে নাই। আমরা শুধু দক্ষিণ দামোদর আমরা এটাকে আমাদের গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে নিই, যদিও ওটা মানে মেজরিটি হিসেবে ওরা গ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে ওটাকে ওরা অফিসিয়ালি ওরা ট্রিট করেছে, কিন্তু আমরা সেটাকে বয়কট করেছি। আমরা বলেছি না, আমরা না আগামী দিনে নয়, এটা সিস্টেম অনেকরকমভাবে আছে। আগে আগেও কখনো যদি মতবিরোধ হয়েছে তাহলে সেখানে ইমিডিয়েট এক্সিকিউটিভ বডি মিটিং ডেকে সেই মিটিংয়ে কেউ ছেড়ে দিল, কেউ নতুন করে এলো, এরকম ঘটনা আগে আগে আছে। হয়তো তাকে নেওয়া হয়, কিংবা সেদিন সে একে মানে একটা কনফিডেন্স দিয়েছে, সেদিন ছিল না কিন্তু তাকে আমাদের চাই, তখন তা সে হয়তো সেদিন কোনো কারণে বাইরে কোথাও গেছে, সেই ক্ষেত্রে আমরা তাকে পরবর্তী ক্ষেত্রে মিটিংয়ে আমার রেজুলেশনকে তাকে অন্য কমিটি মিলে ঢুকে নিয়েছি বা নেওয়া চাই। যেটা ঘটনা হয়েছে কমিটিকেও মানছে না, তাই তো? না, কমিটিকে মানছে না, সেখানে আমাদের একটা মানে দ্বিমত তৈরি হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি। সেখানে
আমাদের যে একটা বড় জোন আছে সেই দক্ষিণ জামদর দেখতে লোক না এটা মানে না বলছে তাই তো তাদের কিছু মানে আরজি ছিল সেই আরজিটা ওরা গ্রহণ করেনি হ্যাঁ সেই জন্য আমাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে বর্ধমান থেকে বিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট আনন্দবার্তা